तीन लीटर का कितना पड़ा? वो वाला तो मेरा नहीं था सर, वो वाला मेरा नहीं था, मेरा तो इस तरफ का था 3 लीटर। आपका पावर नहीं ना? पावर नहीं, पावर नहीं डाला, वो मेरा नहीं था सर, आप ले लीजिए। ये वाला मेरा नहीं था, देख रहा हूँ। कालके आर रात्रि आर होटेलटा देखानो हयनी, तो आज सकाले एक बार होटेलटा देखिए दीची। आमरा जे होटेलटा नियेछि এটা কি বেশ জায়গাটার নাম বললে? রামাদেবী, রামাদেবী মোড় থেকে একটুখানি এলাহাবাদ রোড ঘুরে যদি এসে আমরা রামাদেবীতে মিট করি, সেটাকে ক্রস করে সোজা আপনি। আচ্ছা, তো এলাহাবাদ রোড থেকে যদি আসি, ওই এলাহাবাদ রোড থেকে সোজা এসে রামাদেবী ক্রসিংটা ক্রস করেই ঠিক 500 মিটার পরেই এই বাঁহাতে আপনাদের পড়বে এই মল্লিক গেস্ট হাউস। এই যে এই সাইডটা হচ্ছে ওই এলাহাবাদ, এলাহাবাদ আমরা ওইখান দিয়ে এসেছিলাম। ওই সামনের মোড়টা হচ্ছে রামাদেবী মোড়, তো এখান থেকে ডান দিক নিলে আগ্রা আছে আর বাঁদিকে লখনউ। তো আমরা এই সোজা এসেছি, তো জাস্ট এই মোড়টা ক্রস করে এই 500 মিটার একটুখানি এদিকে আসতেই ক্রসিংটা এই পড়ছে হচ্ছে এই মল্লিক গেস্ট হাউস। কালকে আমরা 1000 টাকায় যে এসি রুম পেয়েছিলাম, খুবই বড় রুমটা, আর এখানে একটা ভেজিটেরিয়ান পুরো, এখানে খাবারও যা পাওয়া গেছে ভেজ খাবার পাওয়া গেছে। তো আমরা কালকে রাত্রিরে রুটি আর পনির কড়াই অর্ডার করেছিলাম, স্বাদও খুব ভালো ছিল। তো আমি এখন রুমগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আর আমাদের বাইক পার্কিং হয়েছে এখান থেকে উঠে ওপরটার ভেতর, শাটার দিয়ে ভেড়ে ভেতরে। তো আমাদের বাইকগুলো এখানে পার্কিং করা আছে সব, অভিষেকদার বাইক, আমার বাইক এখানে পার্কিং করা আছে। লাগেজ খুলে নিয়ে আমরা ভেতরেই নিয়ে গেছি। তো ঠিক ওই গেট দিয়ে ঢুকেই আমাদের এখানে এই যে বড় পুরো একদম হল, হল টাইপের রয়েছে, এখানে ম্যারেজ হয় যত সময় ম্যারেজ ফাংশন। আর ঢুকেই আমাদের এই সিঁড়িটা ক্রস করেই আমাদের এই 3 নম্বর রুমটা ছিল, গিয়ে তা অনেকটাই কষ্ট করছিল। এই যে ঢুকেই রুমটা, এতটা বড় রুম, এসি আছে রুমে, আর দুটো পাখাও আছে, টিভি আছে, টিভি তো ইউজ করা হয়নি। তো আমাদের সব লাগেজ এরকম ছড়ানো আছে, আর এই সাইডটা বাথরুমটা আছে, বাথরুমটা খুব বেশ বড় বাথরুম। তো বাথরুমটাও খুব বড়, বেসিন। এবার আমরা ব্যাগ গোছাবো, বেরোবো। আজকেও 9:15 বেজে গেল, আমরা এই মল্লিক গেস্ট হাউস থেকে সবাই বেরোচ্ছি, আজকেও দেরি হয়ে গেল। আমাদের মনে হয় না আর তাড়াতাড়ি কোনো দিন হবে, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে 9টার দিকেই যাব। আজকে 470 কিলোমিটার, গুগলে তো টাইম দেখিয়েছে 7 ঘন্টা, আমাদের তো একটু বেশি হয়তো লাগবে। 9:15 এখান থেকে বেরোলাম ঠিক, তো দেখি কতখানি যায়। গেস্ট হাউসটা খুব সুন্দর ছিল, স্টাফদের ব্যবহারও খুব সুন্দর এদের, আমাদের তো খুবই ভালো লাগলো। আমাদের কালকের হোটেলের থাকার খরচ লেগেছিলো দুজনের 1000 টাকা, এসি রুম খুব বড়, ভিডিও তো দেখেই দেখালামই। আর আমাদের রাত্রিরে যে রুটি খেয়েছিলাম, রুটিটা একটু কস্টলি ছিল, বাটার রুটি 12 টাকা পিস নিয়েছিল। আর আমরা কড়াই পনির অর্ডার করেছিলাম, পনিরটা ভালো ছিল, খুবই ভালো এই প্রাইসে, 130 টাকায় 10 পিস পনির দিয়েছিল, খুব রান্নাও খুব সুন্দর। আর আমরা এই সকালে এখান থেকে বেরোলাম, আমাদের টোটাল কালকে থাকা, রাতের ডিনার আর যা চা জল কিনেছি সব নিয়ে আমাদের বললো হচ্ছে 1320 টাকা। তো খুবই ভালো এখানকার লাগলো আমাদের। তো যেটা বললাম, আমরা এই সামনে থেকে এখান থেকে এসে ডান দিক নিয়ে নিলাম, আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম এলাহাবাদ থেকে, সোজা চলে গিয়ে মল্লিক হোটেল পেয়েছিলাম গেস্ট হাউস। আর এখন এখান থেকে আবার এই সোজা যাচ্ছি,
আগ্রার দিকে। আর যেহেতু দেরি করে বেরোলাম, ট্রাফিক দেখতেই পাচ্ছি এখানকার। তো আমরা মেন রোডে উঠে গেছি, অনেকটাই জ্যাম ছিল রাস্তার, তখন মেন রোডে উঠে গেছি। তো এখন অভিষেকদাও এসে গেছে। এখানে রাস্তায় ভালো করে খেয়াল করে দেখবে, আমি এখনও অবধি একজনকেও রাস্তায় মাস্ক পরে দেখতে পাইনি। মানে আমরা যেখানে থেকেছিলাম হোটেল ওর আশেপাশে এরিয়া, এখান দিয়ে রাস্তা দিয়ে এতজন হেঁটে যাচ্ছে বা দোকানগুলো, একজনকেও মাস্ক পরে দেখিনি, খুব কম। মানে গুনে গুনে হয়তো তুমি বলতে পারবে 6 থেকে 7 জন হয়তো মাস্ক পরে আছে এরকম। তো আমরা এখন কানপুর থেকে আর 35 কিলোমিটার এগিয়ে এই হাইওয়ের ওপরেই এই একটা ধাবায় ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম। হাইওয়েটা মানে ধাবাটার নাম ঠিক পড়তে পারছি না, পুরোটাই এখানে সব কিছু হিন্দিতে লেখা আছে। তো এখানটায় দাঁড়িয়েছি আমরা। তো আমরা রুটি আর মিক্স ভেজ অর্ডার করলাম, তো এখন ওটা খাবো। তো এটা জায়গাটা সবথেকে ভালো ব্যাপার, সবথেকে দেখতে খুব ভালো লাগছে জায়গাটা। এখন 11:20 বাজে, আমরা এই খেয়ে এখান থেকে বেরোচ্ছি সবে। তো আশা করছি এখন অনেকক্ষণ আর দাঁড়াতে হবে না। আর এই পাশে পাংচার সারানোর ওখান থেকে অভিষেকদার এয়ার সিটটাও ঠিক করিয়ে নেওয়া হলো, আশা করছি 9টা অবধি কাজ চলে যাবে। আর এমনি আমরা অর্ডার দিয়ে দিয়েছি একটা এয়ার সিট আর 9টাতে। আর আমার যে ক্যামেরা মাউন্টটাও করলাম, প্রবলেম হচ্ছে, সেই ক্যামেরা মাউন্টও অর্ডার করা হয়ে গেছে, ওটাও 9টাতে আছে, আমরা করে দিয়েছি অর্ডার। ওখানে আমার একজন বন্ধু আছে, তো ওর কালই অর্ডার করে দিয়েছি, তো ওর কাছে চলে আসবে কালকে। আর আমরা তো আজকে পৌঁছে যাচ্ছি, কালকে আমরা 9টাতেই থাকবো, তো তখন নিয়ে নিতে পারবো তার ওখান থেকে। তো আমরা এখন একটা টোল ক্রস করতে চলেছি, টোলটার নাম দেখি তো, কানপুর ইটওয়া টু চাকেরি হাইওয়ে। আর আমরা এখনো অবধি, এখন 12:38 বাজে, 12:40 বাজে এখন। আমরা যে ধাবাটায় তখন খেতে দাঁড়িয়েছিলাম, তখন ওখান থেকে তো বেরিয়েছি আমরা 11:20 নাগাদ। তো তখন থেকে এখনো অবধি আমরা 100 কিলোমিটার ক্রস করে গেছি। তো এখন আমরা ব্রেক নিইনি, সামনে ইচ্ছা তো আছে আর মোটামুটি 20-30 কিলোমিটার চালিয়ে তাহলে তারপর আমরা ব্রেকটা নেবো, কারণ একটু দাঁড়াতে হবেই, অনেকক্ষণ চালাচ্ছি। হাইওয়ে খুবই ভালো, মাঝে শুধু এই ধাবার পর থেকে হাইওয়ে খুবই ভালো পেয়েছি। মাঝে শুধু 1-1.5 কিলোমিটার মতো রাস্তা একটুখানি খারাপ ছিল, বাকি খুবই ভালো রাস্তা এখানে। অভিষেকদা দুটোই কেটে নিচ্ছে তো, দুটোই কেটে নিচ্ছে তো, কত করে পড়ছে এখানে? 180 করে, শুধু 80। ও আমরা এখান থেকে এখন যমুনা এক্সপ্রেস ওয়ে ধরতে চলেছি, মানে এখান থেকে আরেকটা টোল, এটা আগ্রা অবধি যাবে। এখানে আমাদের পার বাইক 80 টাকা করে টোল লাগছে। ইয়েবালা স্লিপ ওহাতে দেখানো হোক, ওর পয়সা উনোনে দে দিয়া তো। এই জায়গাটা সন্ধ্যেবেলায় আরও দেখতে ভালো লাগবে এই আলোগুলোর জন্য, যেটুকুনি আমি ভিডিওতে দেখেছি। ফাইনালি এসে গেছি আমরা এখানে, এতদিন এগুলো ভিডিওতেই দেখেছি শুধু।
আগ্রার এক্সিট পয়েন্ট 88 কিলোমিটার, বতেশ্বর 33 কিলোমিটার। আমরা আগ্রা অবধি যাবো এখান থেকে। তো এই এক্সপ্রেসওয়েটা একটা জিনিস খুব ভালো দেখলাম, এখানে এক্সপ্রেসওয়েটা যত কিলোমিটার 1 কিলোমিটার কমছে, এরকম বোর্ড দেওয়া আছে। এখনও আর 67 কিলোমিটার এই হাইওয়েটা বাকি আছে, আর প্রত্যেক 100 মিটার অন্তর অন্তর এরকমভাবে কমছে, 900, 800, 700 এরকমভাবে কমতে কমতে আবার 100 হয়ে যাচ্ছে, নিয়ে আবার 900 থেকে শুরু হচ্ছে কিলোমিটার দেখানোর পরে। খুব সুন্দর এই জিনিসটা করেছে, অন্য হাইওয়েতে এরকম দেখিনি নর্মালি। যে কাগজ টোলে তখন যে কাগজটা দিয়েছিল ওই কাগজটা দেখাতে হবে এখন এখানে। তো আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে এসে গেছি, এখানে তো 10-15 মিনিট আগেই এসেছি, ছবি তুলছিলাম, কারণ এই জায়গাটা তো আর মিস করা যায় না। তো জায়গাটা আমাদের তো যা গরমে অসুবিধা হচ্ছে, মানে আমরা সব থাকতে পারছি না, মনে হচ্ছে কখন কোনো গিয়ে রেস্টুরেন্টে বসবো, কারণ সেই সকালে খেয়ে বেরিয়েছি, এখন আর কিছু খাওয়াও হয়নি। তো ওইখান থেকে সামনে আরও একজন বাইকাররা এসছে, কাপল এসছে হিমালয়ান নিয়ে, আর আমাদের বাইকগুলো এই যে দাঁড় করানো আছে এখানে, ডমিনারটা এখানে। অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গাটা এসে বাইক চালানো, সেটাও আজকে পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু নয়ডা সবচেয়ে বড় ব্যাপার, নয়ডা দেখাচ্ছে এখনও আমাদের এখান থেকে 3 ঘন্টা, 200 কিলোমিটার দেখাচ্ছে। তো আমাদের তো আজকে অন্তত ভেবেছিলাম 6টার ভেতর নয়ডা ঢুকে যাবো, কিন্তু সেটা তো ঢুকতে পারা কোনো মধ্যে সম্ভব দেখছি না। তো দেখি কতটা তাড়াতাড়ি আমরা নয়ডা যেতে পারি। তো আপাতত এখান থেকে বেরোচ্ছি সব নিয়ে, দেখি সামনে কোনো রেস্টুরেন্টে দাঁড়াই নিয়ে খাবো। তাহলে আমাদের এখন 205 টাকা টোল লাগবে নয়টা অবধি। সামনে থেকে মনে হচ্ছে ডাইভার্সন চলে আসছে কিছু একটা, মথুরার জন্য লেফট নিতে হবে, দিল্লির জন্য সোজা, আলিগড় আর দিল্লির জন্য সোজা, আর মথুরার জন্য বাঁদিক নিতে হবে। তো এই যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে, এটা মথুরার দিকে চলে যাচ্ছে। এখানে ওই স্লিপটা দেখবে, এখানে স্লিপটা দেখাতে হচ্ছে। তো চলো, হয়ে গেছে এখানে, টোলটা থেকে বেরিয়ে বাঁ দিকটা দাঁড়াই। অভিষেক দাসুক, বাহ, খুব সুন্দর জায়গায় বাথরুম করছে। এখন 7:02, সবে এখন অন্ধকার মানে শুরু হয়েছে অন্ধকার হওয়া, এখনও আলো আছে, আশা করা যায় এখনও 10-15 মিনিট আলো থাকবে। তো দিল্লি এখনও 114 কিলোমিটার, নয়ডা 102 কিলোমিটার, আলিগড় 82 কিলোমিটার, আর পালওয়া 61 কিলোমিটার। নয়ডার মধ্যে এখনও 1.5 ঘন্টা।
যতদূর সম্ভব এখানে আবার এই স্লিপটা দেখাতে হবে আমাদের। হয়ে গেছে, বেরোই এখান থেকে। তো আমরা এই যমুনা এক্সপ্রেসে ছাড়তে চলেছি আর 500 মিটারে, জানি না দেখা যাচ্ছে কিনা কারণ অন্ধকার হয়ে গেছে। থ্যাংক ইউ ভিজিট এগেন। আমরা এখন গেটার নয়ডায় ঢুকছি। তো নয়ডার দিল্লি এদিকে, নয়ডা দিল্লি এদিকে, গ্রেটার নয়ডা সোজা চলে যাচ্ছে। আমরা বাঁদিকে নেবো না, মানে এমনি লেখাগুলো দেখেছি কিন্তু দেখতে পাইনি জিনিসটা। বলছিলাম এটাই ওই ডাইভার্সনটা, এই সোজা বেরিয়ে গেলে গ্রেটার নয়ডায় ঢুকছে আর এই বাঁদিকটা নিলে আমাদের দিল্লি আর নয়ডায় ঢুকছে। এখান থেকে এখনো 30 কিলোমিটার হচ্ছে। সে পেট্রোল পাম্পে তেল ভরেছিলাম, সেখান থেকে 268 কিলোমিটার আমার চললো। নিয়ে এখন লো ফিলের ইন্ডিকেটার দিয়ে দিয়েছে, তো দেখি এখানে পেট্রোল পাম্প কোথায় পাই, পেট্রোল ভরতে হবে। 9:05, আমরা 9টা শহরের ভেতরেই আছি এখন। এখানটায় যাবো, এখনও 25 কিলোমিটার মতো দূরে। রাস্তাগুলো বেশ ভালোই সাজানো এখানটা। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। ভিড় কমই আছে। 3 লিটার, তিন। তো এখানে 98.52 লিটার। তিন লিটার কা কিতনা পড়া? ও বালা তো মেরা নেই থা, ও বালা মেরা নেই থা, মেরা তো ইস তরফ কা থা 3 লিটার। পাওয়ার নেই ঢালা, ও মেরা নেই থা, ইয়ে বালা মেরা নেই থা। আরে ভুল ভাল করে নিয়েছ, গলত লে লিয়া। আর 3 লিটার ভরেছে অন্য পাওয়ারের, ওখানে 4.3 অন্য কারোর ছিল, সেইটার বিল কেটে নিয়েছে। মেরা কিতনা হুয়া থা? 295। সরি স্যার, মেরি গলতি কে লি। 295 138 রুপে আপকো দেনে, আপকা 3 লিটার থা না? হ্যাঁ জি স্যার, 138 ভুলভাল পেমেন্ট নিয়ে ফেলেছিল। এখান থেকে আমি 138 টাকা পাবো এখনো।
ওকে, তো এনারা আমাকে 140 টাকা ফেরত দিয়ে দিল। ভাগ্য ভালো আমার চেকিং হয় আর আমার ভিডিও করা থাকে, তাহলে আর একটু হলে যেত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। সত্যি এসব আমার সাথেই হয়। চলো ঠিক আছে।